সবাইকে স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভীন শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম করোনা সংক্রমণ কমায় 12 সেপ্টেম্বর খুলছে সব স্কুল কলেজ নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা জানালেন শিক্ষামন্ত্রী দিনাজপুরের বিরামপুরে সংযোগ সড়ক না করে খালের উপর সেতু নির্মাণ ঝিনাইদহের কালীগঞ্জে দুই বছর পরও সংস্কার হয়নি সেতু ব্রহ্মপুত্র যমুনা এবং পদ্মাসহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত নতুন এলাকা প্লাবিত বহু মানুষ পানিবন্দী মানিকগঞ্জে বেড়েছে ভাঙন শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় 12 সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি দুপুরে চাঁদপুর সদরে একটি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী এ সময় তিনি আরও বলেন প্রতিষ্ঠান খুললেও অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চলমান থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এর আগে 16 বছর বয়স পর্যন্ত করোনা টিকা দেওয়ার কথা বলা হলেও এখন 12 বছর থেকে সেই টিকা প্রক্রিয়া শুরু করা হবে বলে জানান তিনি পাশাপাশি জানান নভেম্বরের মাঝামাঝি এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে এর আগে গতরাতে বৈঠক করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দেয় করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি আমরা এখন আশা করছি যে আমরা 12 সেপ্টেম্বর থেকে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমরা খুলে দিতে পারবো ইনশাআল্লাহ আমরা সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে এমনকি স্কুল খুলে দেবার পরে আমাদের একদম দৈনিক বাধ্যতামূলক একটা প্রতিবেদন প্রেরণেরও বিষয় রয়েছে এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক দুপুরে মানিকগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন তিনি একটা স্কুল ঘুরে যেটা দেখতে পেলাম যে সব স্কুল কিন্তু এখন পুরোপুরি প্রস্তুত নয় ফলে একটু ঢিলেমি এসেছে ওদের মধ্যে আমার মনে হচ্ছে যে এইটা একটু এই প্রস্তুতির বিষয়টা একটু জোরদার করতে হবে আমাদের যেন আমরা অবিলম্বেই এটা খোলার মতো করে প্রস্তুত থাকতে পারি ঝিনাইদহের কালীগঞ্জে ভেঙে পড়ার দুই বছর পরও সংস্কার হয়নি সেতু এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে মানুষ এদিকে দিনাজপুরের বিরামপুরে খালের ওপর সেতু নির্মাণ করা হলেও দুই পাশে নেই কোনো সংযোগ সড়ক ফলে এর সুফল পাচ্ছে না এলাকাবাসী ঝিনাইদহ এবং হিলি প্রতিনিধির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট প্রায় দুই বছর আগে বর্ষায় ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার ফুলবাড়ি এলাকায় ভৈরব নদীর উপরের এই সেতুটি ভেঙে পড়ে এতে জেলার কালীগঞ্জ থেকে যশোরের চৌগাছা এবং চূড়ামন কাঠের বিভিন্ন এলাকায় যাতায়াতে চরম দুর্ভোগে পড়ে মানুষ কিছুদিন পর ভাঙা সেতুর পাশে একটি বাঁশের সাঁকো তৈরি করে জেলা পরিষদ সেটিও এখন নড়বড়ে তারপরও বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এর উপর দিয়ে চলাচল করছে মানুষ প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা আমার বাড়ির থেকে বাজার মাত্র 1.5 কিলো থেকে 2 কিলো এই ব্রিজ ভাঙার কারণে আমরা এমনি যেতে পারি না আমাকে 5 কিলো ঘুরে যেতে হয় একটা নর্মাল সাঁকো করে গেছে এখানে কোনো রকম অস্থায়ী করে গেছে স্থায়ী করে দেয়নি এটা আর কি এজন্য আমরা খুবই কষ্ট ভোগান্তিত আমাদের চলাচলের খুব ব্যাহত আছে এই এই ব্রিজটা খুব তাড়াতাড়ি নতুন করে বানানোর দরকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে এটা মানে টেন্ডার হয়ে কাজ শুরু হবে আমরা অচিরেই এটা সরজমিনে গিয়ে এটা আমরা সাইট বুঝে দেবো ঠিকাদারকে এবং অচিরেই কাজ শুরু হয়ে যাবে এদিকে দিনাজপুরের বিরামপুরের যোদবাণী ও কাঠলা ইউনিয়নের মাঝে খালের উপর মাঠের মাঝখানে নির্মাণ করা হয় একটি সেতু তবে এই সেতুর কোনো পাশেই নেই সংযোগ সড়ক ব্রিজ করেছে নতুন ব্রিজ কিন্তু রাস্তা নাই চলাচলের অসুবিধা কোনো সাইকেল বা কোনো ভ্যান বা কোনো কিছুই যাতায়াত করা পার না আর তাছাড়াও এই এই পারের ফসল এই পারে নিয়ে যাওয়া সমস্যা এইদিকে নিয়ে যাওয়া সমস্যা রাস্তা নাই কিছু নাই আমরা গরু ছাগল একটা আনতে পারি না আমরা চলাচল করতে পারি না আমরা ফসল নিয়ে যাইতে পারি না আমাদের যোদ্ধানের ভিতর যেটা রাস্তা পাইছে আমরা আন দিছি
মূলত কথা ওই দিকে রাস্তা নেই, ওই চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, উনি সংযোগ করে দিবেন। 2018-19 অর্থ বছরে 19 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই সেতুটি। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অনেক পয়েন্টে পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র এবং যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আরও 2-3 দিন পদ্মায় পানি বাড়বে। টাঙ্গাইলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ব্রিজ, কালভার্ট এবং গ্রামীণ সড়ক। জামালপুরে এখনও পানিবন্দী প্রায় 80,000 মানুষ। বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকটে পড়েছেন কুড়িগ্রামের চিলমারি এবং উলিপুর উপজেলার পানিবন্দী মানুষ। লালমুড়িরহাটে তিস্তার পানি বাড়ায় নতুন করে শতাধিক বাড়ি ঘরে পানি ঢুকেছে। নতুন করে প্লাবিত হয় সিরাজগঞ্জের 5 উপজেলার 40 ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। মানিকগঞ্জে যমুনার পানি বাড়ার সাথে সাথে বেড়েছে ভাঙনের তীব্রতা। জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বোরো ধানের উৎপাদন 20 ভাগ এবং আমন ধানের উৎপাদন 10 ভাগ কমে যেতে পারে। বুয়েটের এক গবেষণায় উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য। সবজি এবং ফল উৎপাদনও কমে যেতে পারে বলে আশঙ্কা কৃষি বিজ্ঞানীদের। এ নিয়ে আনোয়ার হোসেনের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। চলতি বছর এপ্রিলের 4-13 তারিখে দেশের তাপমাত্রা ছিল 36-39.7 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় প্রবাহিত হয় প্রচণ্ড গরম বাতাস, এতে নষ্ট হয়ে যায় অনেক এলাকার ধানের ফুল, যার নাম দেওয়া হয় ধানের হিট শক। ক্ষতি হয় 22,000 হেক্টর বোরো ধানের জমি। কৃষকের কাছে বড় পরিসরে এরকম দুর্যোগ ছিল এবারই প্রথম। জলবায়ু গবেষকরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে হিটশক, অতিবৃষ্টি, অনাবৃষ্টি আর ঝড়ের মতো দুর্যোগ আরও তীব্র হতে যাচ্ছে এই অঞ্চলে, যা হুমকির মুখে ফেলতে পারে ধানের উৎপাদন। বুয়েটের এক গবেষণা বলছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি অব্যাহত থাকার কারণে ভবিষ্যতে দেশের বোরো ধানের উৎপাদন 20 ভাগ এবং আমন ধানের উৎপাদন 10 ভাগ কমে যেতে পারে। ক্রপ মডেল সিমুলেট করেছি এবং গ্রিন হাউস গ্যাস দিয়েছি, তখন আমরা দেখেছি যত তাপমাত্রা বৃদ্ধি হবে তত ক্ষতিগ্রস্ত বেশি হবে, পার্টিকুলারলি বোরো সিজন, যেহেতু ওই সময় অনেক বেশি তাপমাত্রা থাকে, আমাদের সামার সিজন থাকে। এর পাশাপাশি বৃষ্টির ইন্টেন্স বৃষ্টি, রিকারেন্ট বন্যা, প্রতি বছরই এখন অলমোস্ট বন্যা হচ্ছে, তো সার্বিকভাবে আমরা এগ্রিকালচার অনেক বেশি ক্ষতি দেখব। দেশে এখন ধানের মোট উৎপাদন 5,80,000 টন। এক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। আবহাওয়াগত পরিবর্তন যেটা হওয়ার ফলে আমরা কিন্তু অনেকটা কৃষিটা একটু ঝুঁকির মুখে, এটা অবশ্যই, এটা অনস্বীকার্য। তাপমাত্রা আপনার যদি খুব বেশি কম হয় তাহলে কোল্ড ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে। আবার এবার যেটা হয়েছে এরকম সাধারণত হয় না, যেটা আমাদের হিট শক, তাপ সহিষ্ণু ধানে যাতে গবেষণা চলতেছে, ধানের বিজ্ঞানী এবং বিভিন্ন ফসলের বিজ্ঞানী যারা জাত উদ্ভাবন প্রযুক্তি উদ্ভাবনের ফলে আমরা এটা মোকাবেলা করতে ইনশাল্লাহ পারবো। শুধু ধান নয়, কৃষি বিজ্ঞানীরা বলছেন উষ্ণতা বৃদ্ধির ব্যাপক প্রভাব পড়বে সবজি এবং ফলের উপরও। শীতকালীন ফসলগুলো আমাদের কম তাপমাত্রা প্রয়োজন হয়, সেটা না থাকলে এর বৃদ্ধি ঠিক মতো হয় না, আবার টেম্পারেচার বেড়ে গেলে আগেভাগে ফুল উৎপাদন হয়ে যাবে, যে কারণে সেটা যেটা আমাদের কাঙ্ক্ষিত যে উৎপাদন সেখান থেকে এটা ব্যাহত হবে। 1 ডিগ্রি বা 2 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায়, ফুলের যে স্ত্রীকেশর আছে সেটা দ্রুত শুকিয়ে যেতে পারে, তাতে করে যে পরাগায়নটা ব্যাহত হতে পারে, ফুড সেটিংটা হবে না, অথবা ফুড ড্রপিং হতে পারে, বেশি বেশি ফল ঝরে পড়তে পারে গাছ থেকে, এতে করে আমাদের উৎপাদন অবশ্যই কমে যেতে পারে। এক্ষেত্রে গবেষণার মাধ্যমে দ্রুত উষ্ণতা সহনশীল ফল ও সবজির জাত উদ্ভাবন এবং তা কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে সরকারি উদ্যোগ জরুরি বলছেন কৃষি বিজ্ঞানীরা। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং অন্যান্য মেগা প্রজেক্টের সাথে আগামী বছরের ডিসেম্বর নাগাদ বিআরটি প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না বললেন সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগাড়ি এলাকায় বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। আপনারা অনেক কষ্ট পেয়েছেন গাজীপুরের মানুষ, এটা উত্তরবঙ্গের গেটওয়ে, ময়মনসিংহের দিকেও রাস্তা, কাজেই এখানে অনেক সমস্যা হয়েছে, ঘন্টার পর ঘন্টা মানুষ কষ্ট করেছে। যাক, আমি আশা করছি আমাদের সেতু বিভাগের যে অংশ এখানে যে 4.5 কিলোমিটার এটাও 50% হয়ে গেছে, এখন আর নিচে কোনো ভোগান্তি আমি আশা করি হবে না, কারণ এই বর্ষাকালটাই আসলে ভোগান্তির শেষ বর্ষা।
মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি করছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার সভায় অভিযোগ করেন তিনি। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে। পরিবর্তন কি শুধুমাত্র এই ঢাকায় কয়েকটা মেগা প্রজেক্ট করে? সাধারণ মানুষের পরিবর্তনটা কোথায়? প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজকে আকাশ চুম্বি হয়ে গেছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। নিত্যপণ্যের দাম না বাড়ানোর বিষয়ে সরকারের নির্দেশনার পরও গত দুই দিনে আরও বেড়েছে ডাল, চিনি এবং তেলের দাম। কিছু কাঁচা সবজির দর কিছুটা বাড়তি, তবে পেঁয়াজ, রসুন এবং আদার দর কিছুটা কমের দিকে। গত 15 দিন একই আছে চালের দর। কাউসার সোহেলের রিপোর্ট। সরকারি নির্দেশনা ছিল শিগগিরই আর বাড়ছে না তেল, চিনি, ডালের দাম, কিন্তু শুক্রবারের পাইকারি বাজারে সেই নির্দেশনার কোনো চিহ্নই মিলল না। চিনি তো স্বাভাবিক, চিনির বাজার তো আসলে এখন এখন কন্ট্রোল নেই, তেল দাম অনেক বাড়ছে। যে বাজেট নিয়ে আসি, দেখা গেছে ওই বাজেটের চাইতে অনেক সময় 2-3 হাজার টাকার বেশি চলে আসে বাজারের ইয়াটা। 15 দিনের ব্যবধানে সবচেয়ে বেশি বেড়েছে ডালের দর, প্রকার ভেদে কেজিতে 20 টাকা পর্যন্ত। তেল ও চিনির দর কেজিতে বেড়েছে 5-10 টাকা। প্রত্যেকটা মেলদার ডালের দাম বাড়ায় দিচ্ছে, ডাল, চিনি, তেল এগুলোর দাম বেশি। উত্তরবঙ্গের বন্যার প্রভাব পড়েনি সবজির বাজারে, তবে শীতের আগাম সবজি সিম, টমেটো, বেগুনের দর বেশি। কমেছে মরিচ, পেঁয়াজ, রসুন ও আদার দর। বটবটি, বেগুন এগুলো সিজন না, মানে যে জায়গা মনে করেন তলাই গেছে, পানি প্লাবিত হয়েছে, ওই জায়গার জন্য মনে করেন আমদামির গুড় নির্ভর, এটা কাঁচামাল তো। আদার চায়না আদা গত সপ্তাহে সেই সপ্তাহে 10-15 টাকা কেজিতে কমছে। তবে আমদানি করা ভারতীয় চাল এখনও বাজারে পৌঁছায়নি, তাই কমেনি চালের 15 দিন আগের বাড়তি দর, বলছেন বিক্রেতারা। ইন্ডিয়া থেকে যে চালগুলো আসতেছে সেই চালের মান না থাকার কারণে আমাদের দেশীয় মিলার যারা, তারা কিন্তু বাজারটাকে আবারও মনে হয় যে তারা হাতে নেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে, যেটা আমাদের কাছে মনে হচ্ছে। ধানও প্রচুর পরিমাণ হয়েছে, কেন যে মিলারেরা হঠাৎ করিয়া মনে করেন এক সপ্তাহের মধ্যে যে চাউল হয়ে গেছে আমরা 52-54 টাকা, বিক্রেতাদের ভাষ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি জরুরি। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। মৌলভীবাজার সদর হাসপাতালে বসানো হচ্ছে 11,000 লিটারের অক্সিজেন প্ল্যান্ট। এরই মধ্যে শেষ হয়েছে বেশিরভাগ কাজ। চালু হলে করোনা রোগী সহ শ্বাসকষ্ট এবং মুমূর্ষু রোগীরা 100% চিকিৎসা সেবা পাবে, বলছে কর্তৃপক্ষ। মৌলভীবাজার প্রতিনিধি ফেরদৌস আহমেদের পাঠানো রিপোর্ট। জেলার প্রায় 20 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল মৌলভীবাজারের 250 শয্যার সদর হাসপাতালটি। কিন্তু এখানে আইসিইউ, সিসিইউ থাকলেও অক্সিজেন সংকটের কারণে করোনা ও অন্যান্য মুমূর্ষু রোগীদের যেতে হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এতে ভোগান্তি পোহাতে হয় রোগী ও স্বজনদের। এই সংকট দূর করতে তৈরি হচ্ছে বৃহৎ অক্সিজেন প্ল্যান্ট। এই অক্সিজেন প্ল্যান্টের ধারণ ক্ষমতা হচ্ছে 11,000 লিটার লিকুইড অক্সিজেন। প্রতি লিটার থেকে আমরা জানি যে 860 লিটার গ্যাসিয়াস অক্সিজেন উৎপন্ন করা সম্ভব। মৌলভীবাজার সদর হাসপাতালে বর্তমানে 66টি করোনা বেড রয়েছে। এই অক্সিজেন প্ল্যান্ট তৈরি হলে করোনা ও আইসোলেশন বেড ছাড়াও হাসপাতালের প্রতিটি বেডে 100% অক্সিজেন সরবরাহ নিশ্চিত হবে, বলছে কর্তৃপক্ষ। এটি যখন ফাংশনিং আসবে তখন আমরা এই করোনাকালীন সময়সহ বিভিন্ন শ্বাসজনিত সমস্যা, হৃদরোগের সমস্যা, যে সকল মুমূর্ষু রোগী এখানে আসবেন তাদের সকলকেই আমরা সর্বাত্মক সেবা দিতে সক্ষম হব। অক্সিজেন প্ল্যান্ট নির্মাণের খবরে খুশি স্থানীয়রা। দ্রুত নির্মাণ শেষ করে চালুর দাবি তাদের। এই হাসপাতাল আরও এক ধাপ এগিয়ে গেল, কিন্তু সেখানে আইসিইউর জন্য যদি পর্যাপ্ত ডাক্তার এবং নার্স নিয়োগ দেওয়া না হয় তাহলে সেই অক্সিজেন প্ল্যান্ট কোনো কাজেই আসবে না। যদি এই অক্সিজেন প্ল্যান্টটি ঠিকমতো কাজ করে তাহলে আমাদের যে কোভিড রোগী যারা আছে তারা বেড়ে বেড়ে অক্সিজেন পাবে এবং এতে মানে প্রকৃত চিকিৎসার সুফল ভোগ করবে গরিব মেহনতি মানুষরা। সেখানে স্লিম ট্যাঙ্কি বসানো হয়েছে, বিল্ডিং বানানো হয়েছে, তার সংস্কারের রূপধারণের যে কাজ চলতেছে, আশা করি সেপ্টেম্বর মাসের 15 তারিখে সেই প্ল্যান্টটি উদ্বোধন হবে। মৌলভীবাজারে আর কখনো কোনো অবস্থাতেই অক্সিজেনের সংকট হবে না। বিশ্বব্যাংক ও ইউনিসেফের পৃষ্ঠপোষকতায় এই অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।
29তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে স্টুডেন্ট কনসাল্টিং প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। এই উপলক্ষে থাকছে বিদেশের খ্যাতনামা শিক্ষার প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের স্পট অ্যাসেসমেন্ট উইক। এ সময়ে যুক্তরাষ্ট্র, ক্যানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীনসহ প্রায় 50টি দেশের 250টি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্কলারশিপসহ প্রয়োজনীয় তথ্য এবং পরামর্শ গ্রহণের সুযোগ। এ ছিল দুপুরের মাছরাঙ্গা সংবাদে। শেষ করার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা সংক্রমণ কমায় 12 সেপ্টেম্বর খুলছে সব স্কুল কলেজ, নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। দিনাজপুরের বিরামপুরের সংযোগ সড়ক না করে খালের ওপর সেতু নির্মাণ, ঝিনাইদহের কালীগঞ্জে 2 বছর পরও সংস্কার হয়নি সেতু। ব্রহ্মপুত্র, যমুনা এবং পদ্মাসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত, নতুন এলাকা প্লাবিত, বহু মানুষ পানিবন্দী, মানিকগঞ্জে বেড়েছে ভাঙন। এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।